বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, রাজ্য সরকার সত্যকে চাপা দিতে চাইছে, তাই তথ্য অনুসন্ধানকারী কমিটিকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। যেখানে কোনো ঘটনা ঘটেছে, আমি নিজে গেছিলাম ধুলাগড়ে যখন এরকম দাঙ্গা হয়েছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। যতবার কেন্দ্রের কোনো টিম আসে, সে মানবাধিকার কমিশন হোক, শিশু অধিকার কমিশন হোক, মহিলা অধিকার কমিশন হোক, ST SC OBC সব জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পুলিশ তাদের ঢুকতে দেয় না, অন্য রাস্তায় নিয়ে চলে যায়। রাজনৈতিক টিম এলে তাকে ঢুকতে দেয় না, আটকানো হয়। এইভাবে তো এখানকার সত্যকে চাপা দিতে পারবেন না, প্রশাসন চালাতে পারেন না, আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারেন না। তাই যে যে সমস্ত ঘটনা ঘটছে, অমানবিক ঘটনা, সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। আজকের দিনে কেউ চাপা দিতে পারবে না, কিন্তু সরকারের একটা সিস্টেম আছে, তারা এইভাবে টিম পাঠায়, রিপোর্ট নেয়, তাকে যদি কাজ করতে না দেন, এই সরকারের প্রতি লোকের ধীরে ধীরে সমর্থন কমে যাবে।